হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু হালিমা চাঁদনিস ব্লগ। আজকে রোজ বৃহস্পতিবার। অ্যাকচুয়ালি আমরা তো উইকেন্ডে বেশিরভাগ আবদালে চলে যাই। কালকে একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে আমাদের, তাই আর আবদালে যাওয়া হলো না। ভাবছি উইকেন্ডটা বাসায় কাটাই। সুন্দর একটা ওয়েদার এখন, না ঠান্ডা না গরম, আউটিংয়ের জন্য বেস্ট বললেই চলে, বিশেষ করে বিকালবেলা। আমি চারটি পাখি পালি, আজ প্রায় অনেক বছর ওরা আমার কাছে, আলহামদুলিল্লাহ এখনও আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। সবাই দোয়া করবেন, আল্লাপাক যেন ওদের আরো হায়াত দেয়। হঠাৎ করে ফিশ ফ্রাই খেতে মন ছিল, কাইকটা ফিশ। এক এক ভাষায় এক এক আঞ্চলিকে এক এক নাম বলে, আমরা এটাকে কাইকটা ফিশ বলি। বাংলাদেশি ফিশ, তাজা মাছ, এক হাতে ভিডিও করা অন্য হাতে ধোয়া আসলে একটু টাফ, তারপরে চেষ্টা করি ভিজিয়ে রাখবো। মাছ ভিজতে অবশ্য টাইম লাগে না, ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। আম্মু পাকিয়েছেন চিকেন দিয়ে আলু, তার সাথে রয়েছে শালগম দিয়ে চিংড়ি মাছ। যাক, মাছগুলো ভিজতে ভিজতে ভাবছি পেঁয়াজগুলো কেটে ফেলি। ছুরিটা কেন যেন ধারই ছিল না, যাক কোনো রকম কাটলাম। আমি অ্যাকচুয়ালি রান্না খুব কমই করি, আম্মুই বেশিরভাগ করে, বলে না মায়ের হাতের রান্না খেতে খুব সুস্বাদু, তাই আমার বেশি রান্না করা হয় না। তারপরও অবসর সময়, হাতের নাগালে যদি সব থাকে মন চাইলে, তখন আর কি করি টুকটাক। পেঁয়াজ কাটা হলো, এখন কাঁচামরিচ নিলাম, কাঁচামরিচ মাঝখান থেকে কেটে ফালা ফালা করে নিলাম। মাছগুলো ভিজে গেছে প্রায়, পানিগুলো ফেলে আবার নতুন পানি দিব। এই মাছটা আমি রান্না করব না, জাস্ট পেঁয়াজ আর মরিচ আর মশলা দিয়ে তেলের উপরে ভাজা ভাজা করব। সব মাছের ভিতরে এই মাছটা একটু বড় সাইজে ছিল। মাছগুলো এখন ভালো করে ওয়াশ করে নিব। মাছগুলো ধোয়া হয়ে গেল, যাকে এখানে নিয়েছি গোড়া মরিচ হলুদ ধনিয়া জিরা, এখন দিয়ে দিব এক চা চামচ লাল মরিচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো জিরা, লাস্ট একটু মরিচ ঢেলে দিলাম, কেন কি ঝাল আমার খেতে ভালো লাগে আর মাছ ফ্রাইতে একটু ঝাল হলে আসলে ভালোই লাগে। এখন পেঁয়াজগুলি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, আর কিছু পেঁয়াজ বাকি ছিল ওগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, ভালো করে মিক্স করে নিব। 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখলে অবশ্য ভালো হয়, লবণ মশলাটা মাছের ভিতরে ঢুকে, কিন্তু সময়ের স্বল্প সময়ের জন্য মাছটা আমি রাখি নাই, সঙ্গে সঙ্গে ভেজে ফেলেছি। চুলোতে কড়াই দিয়ে দিলাম, মাছগুলো ভালো করে মেখে নিলাম। মনে রাখবেন ফিশ ফ্রাইয়ের সময় অবশ্যই ননস্টিক ফ্রাই প্যান ইউজ করা উচিত, না হয়তো আমার মতো হবে, ফিশের মশলাগুলি কড়াইতে সব লেগে যাবে।
তেলটা একটু গরম হয়ে গেলেই ফিশগুলো ঢেলে দেব। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো, একটু ভালো করে মেখে এখন ফিশগুলো তেলে দিয়ে দিব। সুন্দর মতো ছড়িয়ে দিতে হবে। কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দিলে হয়, কেন কি ফিশ স্পুন দিয়ে নাড়লেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো হাত দিয়ে একটু ছিটিয়ে সরিয়ে দিলাম। বেশি নাড়া লাগে না, এক পিঠ হয়ে গেলেই তারপর দুই একবার নাড়া দিলেই হয়। অলমোস্ট হয়ে এসেছে, উল্টে পাল্টে দিলাম, আশা করি খেতে ভাল লাগবে। প্রায় হয়ে এসেছে, যখন একটু রংটা এরকম কালার চলে আসবে তখন নামিয়ে ফেলা হবে। আমার খুব প্রিয় একটি খাবার, সবাই ট্রাই করবেন অবশ্য। আমার ছেলের জন্য ভাত নিচ্ছি, বলে মাম্মা আমার খিদে লাগছে আমাকে ভাত দাও, আর যদি শুতে নানু চিকেন রান্না করছে তাহলে তো বলবে মামা আমি হ্যান্ড খাবো, ওর হ্যান্ড খুবই প্রিয়। যতই বলি তুমি লেগ খাবা, বলে না মামা আমি হ্যান্ড খাবো, আমাকে হ্যান্ড দাও। ভাবছি কোন পিসটা নিব, যাক এখন খেলে হয়। সারাক্ষণই তার বাইক নিয়ে দুষ্টুমি, বাইক তার খুবই প্রিয়। যাক আলহামদুলিল্লাহ সে বসলো, ভাবছি যে নিজের হাতে খায় কিনা দেখি কিসের কি, সে কি আর খাবে। তার শুধু হ্যান্ড লাগবে, সে আর কিচ্ছু খাবে না। আমি তাকে ভাত দিচ্ছি, সে আমাকে বলছে মামি আমাকে হ্যান্ড দাও হ্যান্ড দাও। ফাইনালি সে হ্যান্ড নিল, খাবে তো না একটুকো, জাস্ট দুয়ে কামড় দিয়ে ফেলে দেয়। যার সঙ্গে আমিও খেয়ে ফেললাম, সাথে আমার পিচ্ছি মেয়েটাকেও খাওয়ালাম। বাচ্চারা তো ভাত খেতেই চায় না, তা আমার পিচ্ছি মেয়েটা ভাজি মাছ দেখলে একটু বসে, ওরও খুব প্রিয়। ফিশ ফ্রাই দেখলেই তার লাগবে। আলহামদুলিল্লাহ দেখতেও যেরকম খেতেও সেই হয়েছে। অনেকক্ষণ ডাকাডাকির পর এসে বসলো, যাক আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুষ্ট খাওয়া দাওয়ার শেষ, তার আইপ্যাড নিয়ে বিজি হয়ে গেল, গেমস সারাদিন তার গেমস। বিদেশের বাড়িতে বাচ্চারা আর কী করবে, টিভি আইপ্যাড ফোন সাইকেল, দ্যাটস হোয়াট। সেও বিজি তার মোবাইল নিয়ে, মোবাইল দেখলেই বলবে মাম্মি তুমি কী করো, হা করে তাকিয়ে থাকবে।
আইসক্রিম তার খুবই প্রিয়, অনেক বলুন, দিন পর আইসক্রিম এনে দিলাম। আপনি কি দাও? গরমের দিতে সিজনে পারেন? তো আপনি ও কি নানা ভাই সব সময় নিয়ে আসে, স্টক করে রাখা হয় তার জন্য ফ্রিজ আইসক্রিম, কেন কি তার কোনো টাইম টেবিল নেই আইসক্রিম খাওয়ার। তার ফাঁকে আমার ভাইকেও একটু মুড়ি বানিয়ে দিলাম, কি সুন্দর করে কাজ করছে আমার মামনি, মাশাল্লাহ। সেই এলোবেলে করে, সেই গুছায়, সন্ধ্যা গড়িয়ে এলো, সূর্য ডুবে ডুবে, খুব সুন্দর একটি সময়। আজকে দুই দুইটি বিমান ক্যাপচার হলো আমার ক্যামেরায়, যাক আলহামদুলিল্লাহ। বিকালটা দেখতে সুন্দর, বিশেষ করে যখন সূর্য ডুবে, এই সময়টা আমার খুবই প্রিয়। যাক সে গুছানে ট্রাই করলো, ভাবছি একটু ফ্রেশ হয়ে নেই। এক আন্টি আসার কথা, আজকে বলছে যে আমি পিঠা বানিয়ে নিয়ে আসব, সবাই একসাথে সন্ধ্যা নাস্তা খাবো। আমি বললাম আন্টি চলে আসেন, তার জন্য একটু সাজুগুজু করা। আমি বেশি কিছু লাগাই না, জাস্ট আইলাইনারটা কম্পালসারি আমার লাগবেই, করো জাম্পিং বয়। খুলো, আন্টিরাও ফাইনালে চলে আসছে, গাওয়াও নিয়ে আসছে যাতে আমার কোনো কষ্ট না হয়, চা না বানাতে হয়। কাকে ভালোবাসো? উনি হচ্ছেন আমাদের রাদিয়া সুলতান আন্টি। ওয়াও, খেজুরের গুড় বাংলাদেশ থেকে ওনাকে নিয়ে আসছে, আমার জন্য অবশ্যই নিয়ে আসছে। ভাপা পিঠা পাতিল, আজকে আমাদের প্ল্যান ছিল ভাপা পিঠা বানাবো, আনফর্চুনেটলি আমার কিছু সরঞ্জাম যেটা আবদালিতে রয়ে গেছে তার জন্য আর ভাপা পিঠা বানানো হলো না। ইনশাল্লাহ নেক্সট টাইম বানিয়ে খাবো। মাশাআল্লাহ, চিতই পিঠা, খেজুরের গুড়, ভর্তা, গাওয়ার সাথে খাওয়ার জন্য নানা রকমের সুইটস নিয়ে এসেছেন আন্টি। থ্যাংক ইউ ফয়সালা মাম্মিকে এত সব কিছু নিয়ে আসার জন্য। এই সে ফয়সালা মাম্মি, থ্যাংক ইউ আন্টি ফর অল ইউর ডিলিশিয়াস ফুড। ফাইনালি আমি আমার ফেভারিট ফেভারিট খেজুরের মিঠাই, যেটা বলি মিঠাই দুধ দিয়ে চিতপিঠা, আমার খুবই প্রিয়, যাক আন্টিকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য নিয়ে আসার জন্য। চিতই পিঠে দিয়ে খেজুরের ঝোল মিঠে আমার খুবই পছন্দ, যাক ফাইনালি আন্টিকেই দিলাম, যে নিয়ে আসতে তারকেই দিলাম, লজ্জায় শেষ। বাচ্চাদেরকেও ডাকলাম যে এসো পড়া ফাঁকে খেয়ে যাও, ওর বাবা কাজে চলে গেল, সবাই মিলে আলহামদুলিল্লাহ আমরা সন্ধ্যা নাস্তাটা খাইলাম। যাক কালকে প্রোগ্রামের জন্য আমরা সবাই মেহেন্দি লাগালাম, মেহেন্দি লাগাতে আমার খুব ভাল লাগে, আমি কোনো সময় ক্লান্ত হই না মেহেন্দি লাগিয়ে। ফাইনালি আমাদের সোহাগী আন্টি হাজির পান নিয়ে, থ্যাংক ইউ আন্টি, আর পান দেখলে তো সবার একটু হলেও চাই।
মাশাল্লাহ কি সুন্দর করে সে পান বানায়, একটা দোকান দেওয়া উচিত কি বলেন, পানের দোকান। থ্যাংক ইউ আন্টি সবাইকে পান বানিয়ে খাওয়ানোর জন্য। ফাইনালি আজকে ট্রিট ফ্রম সোহাগী আন্টি। আজকের দিনটা আমার অনেক লাকি ছিল বললেই চলে, কেন কি সন্তান আসতে হয় কান্টির তরফ থেকে, রাত্রের ডিনার আর কান্টির তরফ থেকে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। থ্যাংক ইউ সোহাগী আন্টি কেএফসি ট্রিট দেওয়ার জন্য, ভবিষ্যতে আমাদেরকে আরও খাওয়ান দোয়া করি। যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই ডিনার শেষ করলাম, তার আইপ্যাড দেখা লাগবেই খানার টাইমে কম্পালসারি, তাকে ফটো সেশন তারপর খানা। যাক আলহামদুলিল্লাহ আন্টির অনেক খুশি হয়েছেন, আজকে 10 হাতে লাগিয়েছি। মেহেন্দিতে আমি কোনো দিনই বিরক্ত হই না, যত লাগাই ততই লাগাই তো মন চায়। সবাইকে খুব সুন্দর লাগছে, আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।